কানাডা থাকা বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর অবস্থানের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশের আবেদন মঞ্জুর করেছে দেশটির ফেডারেল আদালত। চারটি বিষয় বিবেচনা করে অন্টারিও ফেডারেল আদালতের বিচারক জেমস ডব্লিউ ওরেইলি এই রায় দেন। এর ফলে নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। 75-এর 26 সেপ্টেম্বর হত্যাকাণ্ডের বিচারে নিষেধাজ্ঞা দিয়ে জারি করা হয় দায়মুক্তি অধ্যাদেশ। দীর্ঘ 21 বছর পর 24 জনের বিরুদ্ধে এই ঘটনায় মামলা করা হয়। পরবর্তীতে বাতিল করা হয় দায়মুক্তি অধ্যাদেশ, শুরু হয় মামলার কার্যক্রম। বিচার প্রক্রিয়া শেষে নূর চৌধুরী সহ 15 জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দায়রা জজ আদালত। তবে 1996 সালেই খুনি নূর চৌধুরী এবং তার স্ত্রী ভ্রমণকারী মর্যাদা নিয়ে কানাডায় প্রবেশ করেন। পরে তারা শরণার্থী মর্যাদার জন্য আবেদন করেন। 2002 সালে শরণার্থীর মর্যাদার আবেদন খারিজ করা হয়। 2009 সালে প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের আবেদন করেন নূর চৌধুরী। কানাডায় নূর চৌধুরীর অবস্থানের বিষয়ে তথ্য পেতে 2010 সাল থেকে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করে বাংলাদেশ। 2018 সালে কানাডায় বাংলাদেশের হাই কমিশন জনস্বার্থে নূর চৌধুরীর অবস্থানের তথ্য চেয়ে অভিবাসন মন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন। তবে বাংলাদেশ এবং কানাডার মধ্যে তথ্য আদান প্রদানে কোনো চুক্তি না থাকায় দেশটি বাংলাদেশকে নূর চৌধুরীর অবস্থানের বিষয়ে কোনো তথ্য দেয়নি। কানাডার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেল আদালতে আবেদন করা হলে তা মঞ্জুর করেন দেশটির আদালত। এই রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক চ্যানেল 24-কে বলেন, এর ফলে নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অগ্রগতি হলো। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে আবেদন করেছি কানাডার সরকারের কাছে, সেই আবেদনটি গৃহীত হবে এবং আমরা এই নূর চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে আরো অনেক অগ্রগতি হবে। তবে নূর চৌধুরীর বিষয়ে তথ্য পেতে নতুন করে আবেদন করতে হবে না বলেও মনে করেন আইনমন্ত্রী। আবেদন নতুন করে করতে হবে না, সেই আবেদন যেই আবেদনটা আমরা করেছি সেটাকেই আবার কানাডীয় সরকার, যতটুকু আমি বুঝি আর কি, কানাডীয় সরকারকে সেটা আবার দেখে এবং সঠিকভাবে জবাব দেওয়ার জন্য আদালত বলে দিয়েছে। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।